সো হ্যালো গাইজ, আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। স্পেশাল কেন? কারণ আজকের এই ভিডিওটা আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখে নেন এবং এই ভিডিওতে যেটা আমি আপনাদেরকে শেখাবো সেটা যদি আপনারা সম্পূর্ণভাবে শিখে নেন, তাহলে আপনারা আপনাদের যে বন্ধুদের গ্রুপটা রয়েছে সেই গ্রুপের মধ্যে আপনি একা একজন লিডার হয়ে যাবেন। সো হ্যালো গাইজ, আপনারা দেখছেন টেকনিক্যাল গ্রুপদের ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে রয়েছি গ্রুপদ। তো এই চ্যানেলে যদি আপনারা নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে যে বেল আইকনটি আসবে সেটাকে অল সিলেক্ট করে দেন, কারণ এরকম ধরনের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছাবে। আর যদি আপনি আগে থেকেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আমার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখে নিই যে কী সেটিংস করলে আমরা আমাদের বন্ধুদের গ্রুপের মধ্যে আমি একা লিডার হতে পারবো। তো গাইজ, আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো আজকে আমরা যে কাজটি শিখবো, মানে আমরা কি এমন কাজ করলে আমাদের গ্রুপের মধ্যে আমরা লিডার হব, তো চলুন সেটা জেনে নেই। তো বন্ধুরা, আমাদের মোবাইলে যখন কল আসে তখন একটা রিংটোন বাজে, আর সেই রিংটোনটা যদি আমরা বাংলা ভাষায় আমরা নিজেদের মতো একটা রিংটোন তৈরি করতে পারি, নিজেদের নামের মতো বা আমাদের প্রিয় মানুষের নামের মতো, তাহলে সেটা কেমন হয়, তো এটা কীভাবে বানাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো এটা করার জন্য আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না, আপনাদের মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনারা এই কাজটি করতে পারবেন। তো চলুন কাজটা আমরা শুরু করি। তো প্রথমেই আপনারা আপনাদের মোবাইলে থাকা যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটাকে ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর এখানে যে সার্চ বারটা রয়েছে এই সার্চ বারে আপনারা সার্চ করবেন fdmr.patti। তো এখানে দেখুন আমি এটাকে সার্চ করছি। সার্চ করে নেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটা আপনাদের সামনে চলে আসবে এটার উপর আপনারা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে দেখবেন নতুন একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। তো ওপরে দেখুন একটা অপশন রয়েছে নেম রিংটোন মেকার। তো এখান থেকে কিন্তু আপনারা SMS এর রিংটোন বানাতে পারবেন বা DJ গানের জন্য নানা রকম রিংটোন বানাতে পারবেন। তো আপনারা শুধু এখানে নেম রিংটোন মেকারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা অ্যাড চলে আসবে, তো অ্যাডটাকে আপনারা কেটে দেবেন, কারণ এটা একটা ফ্রি ওয়েবসাইট, তো আপনাদের সামনে কিছু অ্যাড চলে আসতে পারে, তো আপনারা অ্যাডটাকে কেটে দেবেন। অ্যাডটাকে কেটে দিলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখবেন অনেক কিন্তু রিংটোন আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখুন যে রিংটোনগুলো রয়েছে, এই রিংটোনগুলোর মধ্যে যদি আপনারা কোনো ব্যাকগ্রাউন্ড, মানে যে রিংটোনটা আপনারা তৈরি করছেন ব্যাকগ্রাউন্ডে তো একটা রিংটোন বাজতে হবে, তাই না? তাছাড়া তো ভালো লাগবে না। তো সেজন্য এখানে কিছু রিংটোন দেওয়া রয়েছে যেগুলো আপনারা পছন্দ করে নিতে পারেন। যদি আপনাদের এখান থেকে পছন্দ না হয় তাহলে আপনারা এই যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনে ক্লিক করবেন, দেখবেন এখানে আরও কিছু রিংটোন কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো একটা এখান থেকে রিংটোন বেছে নেবেন। তো যেটা বেছে নেবেন সেটা যদি আপনারা শুনতে চান যে কী রিংটোন, তাহলে দেখুন বাঁদিকে একটা নীল কালারের প্লে অপশন রয়েছে, তো এই প্লে অপশনে ক্লিক করলে কিন্তু সেই রিংটোনটা বাজতে শুরু হবে, এবং যে রিংটোনটা আপনারা সিলেক্ট করবেন সেটার পাশে দেখুন একটা প্লাস আইকন রয়েছে, তো সেই প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনারা সেটাকে সিলেক্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড রিংটোন সিলেক্ট করে নেবো। তো সিম্পলি এখানে দেখুন যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনের ওপর আমি ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমার ওই রিংটোনটা সিলেক্ট হয়ে গিয়েছে। এবার আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব যে কী ল্যাঙ্গুয়েজে আমরা আমাদের নাম দিয়ে রিংটোনটা বানাবো। তো এর জন্য এখানে দেখুন যে ইংলিশ লেখা রয়েছে, ইংলিশের ওপরে ক্লিক করব এবং এখানে কিন্তু আমাদের ভাষাটাকে সিলেক্ট করে নেবো। তো সিম্পলি আমরা বাংলা ভাষায় বানাবো, তো বাংলার ওপরে আমরা ক্লিক করব। এবার আমরা এখানে 4 নম্বর স্টেপে চলে আসবো, যেখানে লেখা রয়েছে টাইপ ইউর নেম ব্লো। তো এখানে দেখুন একটা ঘর দিয়েছে, তো এটার ওপরে আমরা আমাদের যে নামটা রয়েছে সেই নামটাকে আমরা লিখে নেবো। তো সিম্পলি এখানে আমার নামটা আমি এখানে লিখে নেবো। দেখুন এখানে কিন্তু আমি আমার নামটা লিখে নিয়েছি, এবং এর নিচে যে 5 নম্বর স্টেপটা রয়েছে এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছু কথা দেওয়া রয়েছে যেগুলো আমার নামের পর বলবে। তো এখানে দেখুন প্রথম কার্ড রয়েছে ফোনটি পিক আপ করুন, কেউ আপনাকে ফোন করছে, তোমার একটা ফোন আছে, আপনার ফোন বেজে উঠেছে। তো এগুলোর মধ্যে আপনারা যে কোনো একটা বেছে নিতে পারেন। আর যদি আপনাদের এগুলো পছন্দ না হয়, আপনি যদি ভাবেন যে আপনি নিজে একটা লিখবেন, তাহলে নিচের অপশানটাতে ক্লিক করে কিন্তু আপনারা লিখে নিতে পারবেন। তো সিম্পলি এখানে আমি 2 নম্বর অপশানটা সিলেক্ট করে নেবো, এবং নিচের দিকে দেখুন ক্রিয়েট ইন MP3 অপশান রয়েছে এবং ক্রিয়েট ইন M4 আর iOS।
তো সিম্পলি এখানে যদি আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য বানাচ্ছেন তাহলে আপনারা প্রথম কার অপশানে ক্লিক করবেন, এবং যদি আপনি আইফোনের জন্য বানাচ্ছেন তাহলে দ্বিতীয় অপশানে আপনারা ক্লিক করবেন। তো সিম্পলি আমি অ্যান্ড্রয়েডের জন্য বানাচ্ছি, তো প্রথম অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন একটু লোডিং হবে, তো এখানে দেখুন আমার কিন্তু লোডিং হচ্ছে। তো যতক্ষণ লোডিং হচ্ছে ততক্ষণ আপনারা এই ভিডিওটা একটা লাইক করে দেন। লোডিং হয়ে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার রিংটোনটা তৈরি হয়ে গিয়েছে। তো এবার যদি আমরা এটাকে ডাউনলোড করতে চাই তাহলে এখানে দেখুন ডাউনলোড অপশান রয়েছে একটা, এই ডাউনলোড অপশানে ক্লিক করব। ক্লিক করলে একটা অ্যাড আসবে, সেই অ্যাডটাকে আপনারা কেটে দেবেন। কেটে দিলেই দেখবেন আপনার একটা পপ আপ উইন্ডো দিয়ে দেবে, যেখানে দেখাবে যে আপনার কিন্তু সেই ফাইলটা ডাউনলোড হচ্ছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু সেই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো চলুন আমি আপনাদেরকে একবার এটাকে ওপেন করে দেখাই। তো সিম্পলি যেটা আমার ডাউনলোড হয়েছে এটার উপর আমি ক্লিক করলাম এবং এটার উপর আমি ক্লিক করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। গুরুপদ, কেউ আপনাকে ফোন করছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমি কিভাবে একটা বাংলা রিংটোন বানালাম। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের মোবাইলটা দিয়ে একটা বাংলা সুন্দর রিংটোন বানাতে পারবেন এবং সেটাকে আপনাদের মোবাইলে সেট করে আপনি কিন্তু আপনাদের বন্ধুদের কাছে হিরো হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, এবং এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।